প্রেসার ড্রপ এবং মেকানিক্যাল ফল্টের কারণে দাঁড়িয়ে গেল বন্দে ভারত। ধূপগুড়ি ব্লকের খলাইগ্রাম স্টেশনের রেল গেটের কাছে দাঁড়িয়ে যায় বন্দে ভারত। সকাল 6:56 নাগাদ এই ট্রেন খলাইগ্রাম পেরোনোর কথা থাকলেও প্রায় ঘন্টা দুয়েক দাঁড়িয়ে যায়। সমস্যা সমাধান করে ট্রেনটি 9:00 নাগাদ কোচবিহার অভিমুখে যাত্রা করে। এদিন স্টেশনের কাছে বন্দে ভারত দাঁড়িয়ে যেতে দেখে স্থানীয়রা সেমি বুলেট ট্রেন দেখতে ভিড় শুরু করতেই ছুটে আসেন রেল পুলিশ এবং জিআরপি সহ রেল কর্মীরা। এলাকাবাসীদের ট্রেনের নিরাপত্তা সুনিশ্চিত রাখতে ট্রেনের থেকে দূরেই আটকে দেওয়া হয়। ধূপগুড়ি স্টেশন পেরিয়ে ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং সে কারণেই ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয় বলে বন্দে ভারতের লোকো পাইলট খলাইগ্রাম স্টেশনকে জানিয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানান খলাইগ্রাম স্টেশনের স্টেশন মাস্টার বাবলু শর্মা। কখন ট্রেনটি ছাড়লো বন্দে ভারত এখান থেকে? 9:00 সময়। কটা দাঁড়িয়েছিল? কি সমস্যা দেখা দিয়েছিল? এখনই কিছু বলা যাবে না, এটা চেক করা হবে তো, আর এর বেশি কিছু আমরা বলতেও পারব না। কোথা থেকে কোথায় যাচ্ছিল ট্রেন? তো একদম তো যে রেল লাইন ক্রসিং এর জায়গা সেখানেই তো মূলত দাঁড়িয়ে পড়েছিল। এটা কি ব্রেকে কোনো সমস্যা দেখা দিয়েছিল? ব্রেকের সমস্যা দেখা দিয়েছিল? এখনো কিছুই বলা যাবে না, এটা পরবর্তীতে হায়ার অথরিটিস যিনি যারা আছেন তারা চেক করে বলতে পারবেন, আমরা এখান থেকে আর কিছু বলতে পারছি না। এখন আপাতত ছাড়া হলো? হ্যাঁ ছাড়া হলো, যারা কনসার্ন স্টাফ ছিলেন তারা চেক করেছেন, কনসার্ন স্টাফরা চেক করে ছেড়েছে, আর বাকি এখান থেকে আর কিছু আমরা বলতে পারবো না। এখানে কি বন্দে ভারত স্টপেজ রয়েছে? না বন্দে ভারত স্টপেজ এখানে নেই। তাহলে কোন কোন ট্রেন দেরিতে চললো এই ট্রেন মাঝে দাঁড়িয়ে যাওয়াতে? এখন পিছনে যেসব ট্রেন সব আসছে। কোন কোন ট্রেন ছিল এর পিছনে? মানে যে সময়টা দাঁড়িয়েছিল তার মধ্যে নিশ্চয়ই আমি এমনি অফিসাররা আছেন তারাই মিডিয়া, কিন্তু ইনসিডেন্ট অকার প্লেসে তো বলতেই পারে। আপনি ভালো করে জানবেন আমরা সার্ভিস বলি আছি, অ্যাকচুয়ালি আমি কথাও বলছি যে আমি এর বেশি আর কোনো কিছুই বলতে পারছি যার কনসার্ন কোন কোন ট্রেন লেট হয়েছে, কতখানি হিট হয়েছে এটা আলিপুর বা আমাদের কনসার্ন অফিসার যারা আছেন আলিপুর তারা। একটু পরিচয় দাও। আমার নাম অনবিকে মাস্টার, প্রীতম ঘোষ।